হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিভিন্ন ক্যাটাগরির নাটক এবং অ্যাকশন মুভিগুলোর সিনেমার দৃশ্যর মতো একই হুবহুব দৃশ্যগুলো আপনারা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে অনেক অ্যাকশন মুভি দেখি বা অ্যাকশন যেসব সিন আছে সেগুলো আমরা দেখি, কিন্তু ওইরকমভাবে প্রফেশনালভাবে এডিট করতে আমাদের পিসি বা কম্পিউটার, ভিআইপি ক্যামেরা এগুলো দরকার পড়ে। আসলে এগুলো আমাদের ইচ্ছা থাকলে এগুলো কোনো কিছুই প্রয়োজন পড়বে না। আমরা যদি আমাদের হাতে থাকা স্মার্টফোনটি এবং একটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা করতে পারি তাহলে কেমন হবে, তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে কাইনমাস্টার দিয়ে ঠিক ওই রকম অ্যাকশন মুভির মতো আপনারা ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে এবং একদম স্বল্প খরচে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কাজ করবেন। সর্বপ্রথম আমাদের কাইনমাস্টার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমার কাছে আছে, আপনাদের এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের না থাকে। তাহলে চলুন শুরু করা যাক। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এইখান থেকে দেখেন প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাসের অপশনের উপরে চলে যাবেন। তারপরে দেখেন তিনটে অপশন আছে, এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য, এটা আপনার ফেসবুকের জন্য, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। এই তিনটে অপশন আছে। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার জন্য আমরা এই প্রথম অপশনটি সিলেক্ট করে নেব। তো এটার উপরে সিলেক্ট করার পরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। আপনারা সর্বপ্রথম কী করবেন, এই দেখেন মিডিয়া নামে একটা অপশন আছে, এই মিডিয়াতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনাদের সমস্ত ভিডিও এবং ফটো এখানে শো করবে। তো আমি চলুন এটা দেখিয়ে দিচ্ছি, মিডিয়াতে চলে গেলাম। দেখেন এখানে আমার সমস্ত গ্যালারির সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। আমি একটু নিচের দিকে যাব, আমি যে ভিডিওগুলো নেব সেই ভিডিওগুলোর উপরে ক্লিক করব। দেখেন এই ভিডিওগুলো দিয়ে আমি কিন্তু আমার সেই অ্যাকশন মুভির কিছু সিন কিন্তু আমি এখান থেকে তৈরি করে নেব। তো এই দেখতে পাচ্ছেন এখানে, তো আমি আমার স্টেপ বাই স্টেপ পার্ট, কোন পার্ট আগে আসবে কোন পার্ট পরে আসবে সেই ভিডিওগুলো আমি এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে নেব। আমি প্রথমে এটা সিলেক্ট করে নেব। তো স্টেপ বাই স্টেপ আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করার পরে নেক্সটে আমি আর একটা সিলেক্ট করব এখান থেকে, দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে এটা। তো আপনারা ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। তো ঠিক এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি সব পার্ট কিন্তু এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন সব পার্ট কিন্তু এখানে চলে এসেছে, আর একটা পার্ট নেই। কোন পার্ট বাকি আছে, তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব পার্ট আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে ভিডিওটি কীভাবে এডিট করবো, দেখেন প্রথমে এর কিছু অংশ আমি নেব, এখান থেকে কিছু অংশ আমি নেব। তো আমি ভিডিওটি ওপেন করে দিচ্ছি। তার জন্য প্রথমে দেখেন এইখান থেকে আমি নেব, তার জন্য এখান থেকে ক্রপ করব। আমি প্রথম 2 সেকেন্ড আমি ক্রপ করে কেটে দেব। তো 2 সেকেন্ডের এখানে আসার পরে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। দেখেন ভিডিওতে আমি ক্লিক করার পর দেখেন এখানে একটা কেচি একটা অপশন আছে, তো কেচির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার প্রথমের 2 সেকেন্ড আমি কেটে দেব, তার জন্য এইখানে দেখেন কেসি এবং এই পাশে কিন্তু একটা সাদা চিহ্ন আছে, তো আমি এই সাদা চিহ্নের উপরে চাপ দেব। দেখেন আমার প্রথম 2 সেকেন্ড কিন্তু ক্রপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ আছে, তো দেখেন এখান থেকে আমি 9 সেকেন্ড নিলাম।
তো এই 9 সেকেন্ড বাকি 9 সেকেন্ডের পরে যে কয়েক সেকেন্ড আছে এটা আমি ক্রপ করার জন্য আবার এই কেসি অপশনে যাব এবং এখন দেখেন আমি যেহেতু বাম পাশের সব সেকেন্ড কেটে দেব তার জন্য দেখেন এই পাশেরটাই আমাকে ক্লিক করতে হবে তো দেখেন এখন কিন্তু আমার এই সাইডটি হয়ে গেছে মানে আমার প্রথম পার্ট কিন্তু 9 সেকেন্ড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এটা কিন্তু আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমটা এভাবে ক্রপ করে দিলাম তো সেকেন্ডটা আমি আমার এইখান থেকে ইন্ট্রোটা হবে দেখেন আমি এই সেকেন্ডটা এখন কি করব আমি একটু স্লো মোশন দেব মানে স্পিডটা আমার একটু স্লো করে দেব তার জন্য এই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে স্পিড নামে একটা অপশন আছে এই স্পিডের উপরে যদি ক্লিক করি এখানে দেখেন কত সেকেন্ড পার আপনি দিবেন আমি এটাকে একটু নিচের দিকে দিয়ে স্লো করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমি 0 পয়েন্ট আমার এখানে 1 ছিল 1 x ছিল আমি 0.5x করে দিলাম তো দেখা যাক কিভাবে ইনটুটা হয় এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে তো আমি প্রথমে এইটুকু আমি একটু ক্রপ করে দেব ক্রপ মানে আমি মিডলে একটা নতুন একটা জয়েন করব তার জন্য দেখেন এই প্লাস নামে অপশনে ক্লিক করলে মিডলে কিন্তু একটা জয়েন হয়ে গেছে দেখেন ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই প্রথম ভাগটি আমি আরেকটু স্লো করে দেব না আরেকটু ফাস্ট করে দেই আর সেকেন্ডটা একটু স্লো করে দেই তো প্রথমটা অনেক থাক আর সেকেন্ডটা আমি একটু স্লো করে দেব তো দেখতে পাচ্ছেন আমি সেকেন্ডটা স্লো করে দিচ্ছি এই দেখেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখছেন এখানে ঠিক এরকমভাবে আপনারা অ্যাকশন মুভিগুলো খুব সুন্দরভাবে এডিট করবেন তো প্রথমটা একটু আমি আবার মিডিল আবার ক্রপ করব তারপর এই অংশটি আমি এইখান থেকে মিডিলে আরেকটা ক্রপ করব তো ক্রপ করে পরে দেখেন এই অংশটি অর্থাৎ আমাদের মিডিলের অংশটি আমি আবার একটু স্লোটি একটু স্পিড করে দেব বা আবার অনেক করে দেব তো এখন দেখেন ইন্ট্রোটি কীরকম হলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ইন্ট্রো হচ্ছে তো এন পর্যন্ত নিয়ে এসে আমরা কিন্তু বাকি যে কয়েক সেকেন্ড আছে এটা আমরা এভাবে ক্রপ করে ডিলিট করে দেব তো এখন প্রথম আমার 25 সেকেন্ড কিন্তু তৈরি হয়ে গেছে এখন দেখেন দ্বিতীয়টি হচ্ছে আমরা নেব হচ্ছে এইখান থেকে নেব আমি একটু জুম করে নিচ্ছি এই ইন্ট্রোটি আমরা এখান থেকে নেব এখান থেকে নেওয়ার জন্য তার জন্য আমাদের এই অপশন এই দাগ চিহ্নটির সামনে যতটুকু আছে সেগুলো ডিলিট করতে হবে তার জন্য আমরা আবার কেসি অপশনে যাব এবং প্রথমটি সিলেক্ট করে দেব দেখেন সামনেরটুকু কেটে গেছে এখন আমরা দ্বিতীয়টুকু কোন পর্যন্ত নেব সেটা এই লাল দাগের উপরে সিলেক্ট করতে হবে তো আমরা এন পর্যন্ত নেব তার জন্য আবার ভিডিওতে ক্লিক করব এবং কেসি অপশনে যাব এবং বাম পাশের এই দেখেন এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব তো দেখেন এখানে এতটুকু কেটে গেছে এখন এইটাকে আমরা আবার একটু স্লো মোশন দেব তার জন্য আবার ভিডিওতে ক্লিক করব এবং স্পিডে যাব তারপরে আমরা এটাকে 0.25x করে দেব দেখতে পাচ্ছেন এ দেখেন যদিও এখানে আমি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক লাগাই নাই হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইলে আরেকটু প্রফেশনাল দেখা যাইতো তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করছি দেখেন এইখানে দেখেন আমি সামনেটুকু ক্রপ করে দিচ্ছি এখানেও আমি ক্রপ করে দিচ্ছি এখন এইটুকু আমি আবার স্লো মোশন দেব মিউজিকটা আমি একদম হাইড করে দিচ্ছি আমাদের এই পার্টির কাজ শেষ আমি এটাকে স্লো মোশন করে দিছি দেখেন এখানে স্লো মোশন করে দিছি
0.5x তো এখন আমাদের এই পার্টের কাজ শুরু তো এই পার্টে আমাদের কি করতে হবে এই পার্টে আমাদের কতটুকু আমরা স্লো মোশন নেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি 40 সেকেন্ড পর্যন্ত স্লো মোশন নেব তার জন্য আমাদের এই 40 সেকেন্ডের এইখানে দেখেন একটা লাল দাগ আছে নিয়ে এসে এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে এবং এই কেসি অপশনে যেতে হবে এবং মাঝখানে দেখেন 3 নাম্বারটি একটা অপশন আছে এই অপশনে আপনাদের যেতে হবে তো মিডলে দিলাম প্রথমটি আমরা স্লো মোশন নেব এই ভিডিওতে দেখেন এখানে কিন্তু 40 সেকেন্ড পর্যন্ত বিভক্ত হয়ে গেছে আবার স্পিডে যাব এখান থেকে আমরা এটাকে আমরা স্লো মোশন করে দেব তার জন্য আবার টিকে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন স্লো করে দিছি এখন এইখানে আরেকটা ইনটু দিতে হবে দেখেন 44 সেকেন্ডে আমি এটা আপনাদের নিজেদের মতো করে নেবেন আমি শর্টকাটে যতটুকু বোঝানোর আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমরা আরেকটা বিভক্ত করে নেব কেসিতে যাব এবং 3 নম্বরে যাব তো দেখেন এইখানে এইখানে আমরা কি করব এইখানে আমরা স্লো মোশন দিছি এইখানে একটু ফাস্ট করে দেব অর্থাৎ আমরা আগের মতো করে দেব 1x তো 1x করে দেওয়ার পরে এইখানে আমরা নিয়ে এসে আবার ঠিক আগের মতো আবার স্লো মোশন দিয়ে দেব তো আমি আবার এটাকে ক্রপ করে নেব আগে কেসিতে যাব এবং 3 নাম্বারটায় যাব প্রথমটি আবার স্লো মোশন করে দেব তো দেখেন আমি এই ভিডিওটি আপনাদের এখন প্রথম থেকে শুরু করে প্লে করে দেখাচ্ছি আপনারা কিভাবে এভাবে এডিট করবেন তো প্রথম থেকে আমি শুরু করলাম এখানে দেখেন খুব সুন্দরভাবে এবং প্রফেশনালি আমার মনে হয় লাগবে সব সময় যতটুকু পারি প্রথমটি প্রথম ইন্ট্রোটি এরকম হচ্ছে দেখেন এইখানে যদি আমরা মিউজিক লাগাই তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এবং হাই কোয়ালিটি আরেকটু বেশি প্রফেশনাল হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা মিউজিক লাগিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা একটু দেখেন আমি যেহেতু একটা মিউজিক লাগিয়েছি জানি না এই মিউজিকটার কারণে কপিরাইট আসবে কি না তবে আমি এটা লাগিয়ে দেখে আপনাদের দেখানোর উদ্দেশ্যে লাগিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো না অল্পই কয়েক সেকেন্ড আমি দেখাবো তো আমি এটা প্লে করে দেখাচ্ছি ইন্ট্রোটা কীরকম হয়েছে এরকম ইন্ট্রো আপনারা কপিরাইট ফ্রি যতটুকু আপনারা পারেন কপিরাইট ফ্রি মুক্ত সব ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেক্ষেত্রে আপনাদের কপিরাইটের কোনো ভয় থাকবে না আমি যেহেতু নো কপিরাইট ফ্রি মিউজিক লাগিয়েছি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই তো চলেন বাকি ইন্ট্রো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কাইনমাস্টারে দিয়ে আপনারা যত ভালোভাবে এই কাইনমাস্টার নিয়ে ঘাটাঘাটি করবেন কাইনমাস্টার দিয়ে এডিট করবেন ততটাই সহজভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে